হ্যালো ভিউয়ার্স, এগারো আপনারা নয় ভিউয়ার, দেখছেন 2.5 আছে কি? ইপসন L1110। এই প্রিন্টারটি আমরা আজকে আনবক্সিং করলাম, আর কীভাবে এই প্রিন্টারটিতে আপনার কালি প্রসেসিং করতে হয় সেটা দেখাবো। এই প্রিন্টারের সাথে দেখুন, এক্সট্রা একটা ব্ল্যাক কালি দিছে, মোট 5টা কালি দিছে। আমরা এখন প্যাকেটগুলো ভাঙবো, ভেঙে আপনাদের সামনে দেখাবো কীভাবে কালি ঢোকাতে হয়। তো চলুন দেখি, প্রিন্টারটি আমরা কালি ঢুকিয়ে একটা একটা করে। বন্ধুরা, যারা আপনাদের ইপসন L1110 কিনবেন, তারা একটু লক্ষ্য করে কিনবেন, কারণ এই প্রিন্টারের সাথে আপনার ব্ল্যাক কালি স্ট্যাটারটা করে দিয়ে দিচ্ছে, শুধুমাত্র যদি ইনটেক থাকে। যদি অনেকে শয়তানি করে, অনেক দোকানদারেরা তারা হচ্ছে আপনার এই কালি বের করে নিয়ে থাকে। তো আমরা এই প্রিন্টারটি কালি ঢোকানোর পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে প্রসেসিং করতে হয়। তো আমাদের সাথে থাকুন আর ভিডিওগুলো উপভোগ করতে থাকুন। প্রথমে আমরা কালি দিচ্ছি আপনার প্রসেসিং করা হয়ে গেলে আবার একবার দেবো 103 ইয়েলো, আর দিচ্ছি 103 সাইন। এরপর আমরা দিচ্ছি ব্ল্যাক সাইন, দেওয়া হয়ে গেলে আমরা দিব ম্যাজেন্ডা। তো বন্ধুরা, যে কালি সেই কালারের সাথে মিল রেখে আপনারা ঢোকাবেন, না হলে এল ফ্লট হবে, হয়ে গেলে কিন্তু আপনার আবার এই কালি বের করতে হবে, বের করে আবার আমাকে করে আবার ঢোকাতে হবে। তাই আপনারা লক্ষ্য করে চারিদিকে খেয়াল করে এই কালিগুলো ঢোকাবেন। তো আমরা এখন কালো কালিটা পড়ে যাওয়ার পরে আপনাদের এবার আমরা দুটো লাল কালি, না না তো হয়ে গেছে, মানে ম্যাজেন্টা। চলুন, ম্যাজেন্টা কালি দেওয়ার পরে আমরা প্রিন্টারটি প্রসেসিং করবো। তো বন্ধুরা, এই প্রিন্টারটির একটু সুবিধা অসুবিধাগুলো বলে দিয়ে আপনাদেরকে শেয়ার করি। এই প্রিন্টারটি আপনার L1110। এই প্রিন্টারটি স্ক্যানার নাই, এটা সামনে বডি সহ আপনার ড্রাম করেছে। ইপসন L130-এর সাইডে যে ড্রাম ছিল ওটা অনেক সময় আপনার পড়ে যায়, যার কারণে এটা ফিক্স করেছে। আর এটার সুইচ সামনে করেছে। তো বন্ধুরা দেখুন, এই প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে। এখন আমরা প্রসেসিং করার জন্য রিসেট বাটনটি 5 সেকেন্ড চেপে ধরলাম, 5 সেকেন্ড চেপে ধরার পরে ছেড়ে দিচ্ছি। ওর মতো নো রিপিল, প্লিজ। আপনার প্রসেসিং হচ্ছে, এখন প্রসেসিং হয়ে যাচ্ছে। আমরা এই প্রিন্টারটির সুবিধা অনেক, 32-এর সেম ক্যাটাগরি, শুধুমাত্র স্ক্যানার নাই, অনেক একটা ভালো প্রিন্টার আপনারা নিতে পারেন। এই প্রিন্টারটির দামও অনেক কম, 17,000। তো বন্ধুরা, আপনারা যারা এই প্রিন্টারটি ক্রয় করবেন তারা আমাদের থেকে নিতে পারেন। আপনারা আমাদের কেনা আসা করতে এই প্রিন্টারটি অ্যাভেলেবল পাবেন। আপাতত স্টক সীমিত আছে, যাদের প্রয়োজন তারা অতি তাড়াতাড়ি আমাদেরকে নকশা করে প্রিন্টারগুলো নিতে পারেন। তো প্রিন্টারটি প্রসেসিং হয়ে গেলে আমরা একটা প্রিন্ট দিয়ে দেখাবো, সেটা পর্যন্ত একটু ওয়েট করুন। ছবি তো হয়তো বা 8,000টা হতে পারে। সারাদিন তুমি আমার ধরে রাখবো না, কালি পারবে না একটু, না শুধু ওই লগে লগে ছেপকে দিতে হবে আর কিছু না। এই পড়াই দেবো, ওর মতো নোটেই নেবো। কাদের মানে খুলে দেখাবো, এটা খুলে দেখাবো, নাট খুলে দেখাই তোমার একটু। হ্যালো বন্ধুরা, চলুন আমরা একটু প্রিন্টারটি খুলে দেখাই প্রিন্টারটির ভিতরটা কেমন করেছে।
আমরা দুইটা নাট খুলবো সামনে থেকে। আপনারা যারা ইউসন এল 31-10 কিনছেন, যারা 32-10 কিনছেন, সেম প্রিন্টার, শুধু স্ক্যানারটা নাই। তো দেখুন প্রিন্টারটির সুইচ কেবলটি আর প্রিন্টারটির সেম সবকিছু, কিন্তু শুধু স্ক্যানার 32-10 এর মতন শুধুমাত্র স্ক্যানার নাই। তো বন্ধুরা এই ছিল ইউসন এল 11-10 প্রিন্টার। আমরা এখন এই প্রিন্টারটি ফিটিং করে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করব। কাস্টমার বলল যে ভাই আসলে একটু দেখি ভিতরটা কেমন, তাই একটু দেখালাম। নাট দুটো লাগাই আবার ওই নিয়ে আইছি আমি, আমি পাঁচটা নিয়ে আইছি ওই প্রিন্টার হয়ে যায় 2700। আই দেখো ও মা ও আছে, আমি 5.5 মাস যায় কাটিস সব জায়গায় একই সমস্যা, সবাই একই কমপ্লেন দেয় বুঝছো। কালারটা 3750 আর 4500 টাকা। অনেকে তো চালাচ্ছে, চালাই চালাস অনেক দিন কার্টুনটি দিয়ে দেবেন একবার, এরাও দেবেন কমাদামের কালি। তোমার এই 003 যদি এতে খাটে খাটবে 26 সাল পর্যন্ত মেয়াদ। ১৬ সালে তখন 12,000 টাকা ছিল, হ্যাঁ এখন তো দাম বেশি, এখন তো 24,000 টাকা। এবার সেই মাল ও মাল আমার কাছে 700 টাকা কালি কিনতে দেয়, 400-2800 টাকা অরিজিনাল। আমার আমার 3,200 টাকা, আপনার সাথে 2,800 টাকা। বলি দাদা আপনি আপনি আপনার আমি টাকা ঠক করি, আপনি আমার মাল দেন ভালো, সে কিন্তু আমার সাথে এত পরিমাণ বিশ্বাস হয়ে যাওয়ার প্রতি আমার মনে করে ও যদি মনে করে একটু কিছু ক্ষয় হয়ে যায় আমার প্রসেসিং হয়ে দিকে ওকে কালি সিগনাল উঠে যাবে। হ্যাঁ না দিলে তো ভিউ কেউ দেখবে না, বুঝলি। আগে তো পাস করে সব আপনার 20 টাকা নিয়ে কাজ করবে, এখন তো 30 টাকা কেন রাখি, ওর চেয়ে খরচ কম, ঠিক আছে। এবার তোমার ওই কাটিসটা কদিন যেতে সেই হিসাব করো। সিগন্যাল উঠবে নাকি? বেশ মিনিট হয়ে যাবো না।
তো বন্ধুরা চলুন আমরা প্রিন্টারটি ইনস্টল করা হয়ে গেল আমরা এখন প্রিন্ট দিবটা দেখুন একটা প্রিন্ট দিলাম এখন এই প্রিন্টারটি প্রিন্ট দেওয়ার পরে দেখুন প্রিন্টটি কেমন হইছে তো বন্ধুরা দেখুন প্রিন্টারটির কোনো প্রকার দাগ নাই একটা যে প্রসেসিং করার পরে যে প্রিন্ট দেওয়ার পরে একটা ছোট ফুট থাকে সেটাও নাই প্রিন্টারটি অনেক ভালো একটা প্রিন্টার আপনারা ইচ্ছা করলে এই প্রিন্টারটি কিনতে পারেন এই প্রিন্টারটি এক্সপ্রেস বলেন আর সবই প্রেস বলেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি ক্লিক করে রাখুন